দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল টিভিএন 24 এর সাপ্তাহিক আয়োজন একান্ত আলাপনে স্বাগত। আপনাদের সাথে পুরোটা সময় জুড়েই থাকব আমি ফাহিম নাইম। দর্শক, গেল পর্বে আমরা তার কাছ থেকে তার শৈশব, কৈশোর এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে আমরা জানার চেষ্টা করেছি। আমরা এই পর্বে আমরা তার কাছ থেকে জানব বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে কতটা এগিয়েছে বাংলাদেশ, এবং বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগের পোড়া রোগীদের জন্য এবং এসব ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা পালন করছে ডাক্তাররা এবং বর্তমান সরকার, এবং কী পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার, সে সম্পর্কে জানার চেষ্টা করব বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক ডক্টর সামন্তলাল সেনের কাছ থেকে। চলুন দর্শক, শুনে আসি সেসব কথাগুলো, বাংলাদেশের ইতিহাসের পাতায় কী লেখা থাকবে। স্যার, গত পর্বে আমরা শুনছিলাম যে পোড়া রোগীদের নিয়ে যে কী কষ্ট এবং তাদের যে দুঃখ কষ্ট রয়েছে, এর সাথে একটু যোগ করতে চাই স্যার, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর বেশি প্রভাব পড়ে এবং ক্ষতিগ্রস্ত বেশি হয়, সেক্ষেত্রে জ্বালাও পোড়াও এবং গাড়িতে আগুন লাগানো, সেই তারাও কিন্তু এর সাফার হচ্ছে, এবং আমরা দেখেছি যে দীর্ঘ মানুষ, অনেক মানুষ পুড়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে এর থেকে আলাদা কোনো পদ্ধতি আছে কিনা বের হয়ে আসার জন্য? দেখুন, এই যে গত গত বছরের আগের বছরই তো যে ইলেকশনের সময় যে রাজনৈতিক কারণে জ্বালাও পোড়াও এদেশে, এটা একটা সত্যি খুবই মানে কষ্টকর জিনিস। আমরা চিকিৎসক হিসাবে আমরা কিন্তু এটাকে কোনো সময় মেনে নিতে পারতাম না, কারণ আমরা পোড়া রোগীর চিকিৎসা করি, পোড়া রোগীর বিভিন্ন কারণ আছে ওইসব, কিন্তু এই যে জ্বালাও পোড়াওর জন্য মানুষকে চিকিৎসা করতে হবে এটা কিন্তু আমরাও কোনো দিন স্বপ্ন ভাবতে পারিনি। আর সবচেয়ে খারাপ লাগতো যে আমরা যাদের চিকিৎসা করছি তারা কিন্তু একটা নিরীহ মানুষ। আমার স্পষ্ট মনে আছে, আমি বহু রোগীর সঙ্গে কথা বলছি, কেউ ট্রাক ড্রাইভার, কেউ বাসের হেল্পার, কেউ ডে লেবার, এবং তাদের অনেকেই জানতো না বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আর বিরোধী দল নেত্রী কে, ওদের জানার দরকারও নাই, ওরা দিন আনে দিন খায়, ওরাই কিন্তু ভিকটিম হয়, ওরাই মারা যায়, ওদের বউরা কান্দে, ওদের ছেলেমেয়েরা কান্দে। তো এই জিনিসটার যে থেকে বেরিয়ে আসার মানে উপায় হচ্ছে একটাই, যে সুস্থ রাজনীতি, সুস্থ গণতন্ত্র, এবং তখন আমাদের এই জ্বালাও পোড়ার রোগীদের জন্য ম্যাক্সিমাম রুগী মারা যেত, শ্বাসনালী পড়ে যেত, মানে একটা ট্রাকের মধ্যে যখন বোম মারা হতো বেরোতে পারতো না, এবং তারপরে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জ্বালাও পোড়ার রুগীদের পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দুইটা মেশিন কিনে দিয়েছেন, যাকে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি, 6 কোটি টাকা দামের, এখন আমরা সেই সমস্ত রুগীদের ওইখানে দিয়ে অনেক ভালো করার চেষ্টা করতে পারি। স্যার, আগুন পুড়ে গেলে প্রাথমিক পর্যায়ে আসলে কী করণীয় রয়েছে? এটা আগুন যে কোনো মানুষের গায়ে লাগলে, আমাদের দেশে যেটা প্রবলেম হয় যে আমাদের প্রথমেই বললাম যে অশিক্ষিত সাধারণ মানুষ পুড়ে বেশি, তারা রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লাগলে হয় কি সারা বাড়ি দৌড়ানো শুরু করে, এটা খুব করা উচিত না। যত দৌড়াবে অত আগুনের ওটা বাড়বে, ওরা আগুন লাগার সাথে সাথে পরনের যা কাপড় থাকে এটা খুলে প্রচুর পানি ডালবে, তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে যত দ্রুত তারা ডাক্তারের কাছে নিয়ে আসবে। এখনও দেখা যায় যে টুথপেস্ট, ডিমের কুসুম এগুলো লাগানো হয়, এগুলো কিন্তু লাগানো খুবই ক্ষতিকর, এগুলো লাগালে লোকেদের পরবর্তীতে চিকিৎসা করা যায় না, অতএব এগুলো কিছুতেই লাগানো যাবে না, শুধু রুগীটাকে যত দ্রুত একজন ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে, এবং দৌড়াদৌড়ি না করে, অস্থির না হয়ে, প্যানিক না হয়ে মাটিতে শুয়ে যেতে হবে। স্যার, ঢাকা মেডিকেলে আপনি বলছিলেন যে মানব মানে বৃক্ষ মানব আবুল মজুমদারের আপনারা সফল অস্ত্রোপচার করেছেন, আসলে এর বিষয়টা একটু যদি বলেন যে বাংলাদেশে তো এটি প্রথম। আবুল মজুমদারের বাড়ি হচ্ছে খুলনার পাইকগাছাতে, ও যখন প্রথম খুলনা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় যে এরকম একটা রুগী আছে আমরা ঢাকায় পাঠাতে চাই, তাহলে আমি বলেছিলাম ডাক্তারদেরকে যে পাঠিয়ে দাও, বলে স্যার ওদের তো পয়সাও নাই যাওয়ার, মানে কোনোরকম চান্দা উঠে রুগীটাকে ভাড়া দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দাও। ওকে যখন আসে, আমার এখনও মনে আছে 30শে জানুয়ারি, আর প্রথমে আমার রুমে আসে, এবং আবুল মজুমদারকে দেখে কিন্তু আমরা সবাই খুবই আশ্চর্য এবং ভয় পেয়ে গেছিলাম, এই ধরনের রুগী আমরা কোনদিন দেখিনি, একটা মানুষের হাত পায়ের শিকড়ের মতো, এবং শুধু বাংলাদেশে না, পৃথিবীতে এটা থার্ড, সুতরাং আমরা তো দেখার কথা, পৃথিবীতে আগে যেটা ছিল একটা রোমানিয়াতে আর দুইজন ছিল ইন্দোনেশিয়াতে, আর বাংলাদেশের এটা হচ্ছে চতুর্থ,
থাকে। সুতরাং আউট অফ থেকে দেখে কিন্তু আমরা নিজেরও ভাবতে পারিনি যে জন্য কী করবো। তো আমরা সাথে সাথে একটা মেডিকেল বোর্ড করলাম শক্তিশালী, যাতে আমাদের সিনিয়র প্লাস্টিক সার্জন আমরা যারা ছিলাম, তারপরে মেডিসিন সার্জারি সবাই মিলে বোর্ড ঠিক করে আমরা ঠিক করলাম যে আমরা এটা অপারেশন করব। এটা ডায়াগনোসিস ভেরিকোফর্ম এপিডেমিডার্মিস বলা হয়, কিন্তু মানে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কিন্তু প্রপার ডায়াগনোসিস এখন পর্যন্ত হয়নি। তো আমরা যেটা করছি যে তার প্রায় 9টা অপারেশন করার পরে তার হাতটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু সে হাত দিয়ে কিছু ধরতে পারে, তার বাচ্চাকে নিতে পারে। সে এতদিন কিন্তু এই হাত দিয়ে নিজের খাওয়াও খেতে পারতো না, কাপড়ও পরতে পারতো না, বাথরুমও যেতে পারতো না। তার মা এবং তার ওয়াইফ সব কিছু করছে। তবে আবুল বাজানদার, আমি মনে করবো যে বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে একটা মাইল ফলক, বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে এটা একটা অত্যন্ত সুফল নিয়ে আসছে, এবং আমরা আরও কয়েকদিন তার অপারেশন করতে হবে, তারপরে তাকে আমরা ছেড়ে দিব। আচ্ছা স্যার, এ ওর তো কিছু ট্রিটমেন্টের জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল, সেই ক্ষেত্রে কতটা অগ্রগতি? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ডক্টর কাস্ট মার্টিন, উনি যদিও মেডিকেল ডক্টর না, উনি সায়েন্টিস্ট, উনি আগে যে ট্রিটমেন্টগুলো পৃথিবীতে ছিল যে তিনজন, তাদেরও টিস্যু কালচার নিয়ে রিসার্চ করছে, সেই জন্য আমরা উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং আমি ওনাদের কাছে আমরা WHO-র মাধ্যমে সব পাঠিয়েছি দুইবার, এবং লাস্ট ইমেল আমরা যেটা পেলাম প্রায় মাসখানিক আগে, যে ওনারা একা না, ওনারা চায়নার সাথে কোলাবোরেশনে একটা রিসার্চ করছে, এবং এটা আশা করছি যে আগামী, এটা সময় লাগে, DNA ম্যাপিং করতে প্রায় 6-7 মাস সময় লাগে। তো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তার রেজাল্ট পাবো, এবং এটি হচ্ছে বড় চ্যালেঞ্জ, কারণ ওই রেজাল্টটা পেলে আমরা বুঝবো যে আবুল বাজানদারের চিকিৎসা পরবর্তীতে কী করা উচিত। আমরা কিন্তু অপারেশন করে তার হাতটাকে সুন্দর করে দিয়েছি, কিন্তু ফার্দার যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু আমরা মনে করবো যে আমরা 100% সাকসেস হবো। স্যার, আবুল বাজানদারের দেখলাম তারপরে আরেকটি শিশু আপনাদের কাছে এসেছে, বৃদ্ধ শিশু বলা হয়, 4 বছরের শিশু। আসলে এরকম কেন হচ্ছে, বয়সের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধদের মতো দেখা যাচ্ছে? এটাকে বলা হয় প্রোজেরিয়া, একরকম সিক্রেশন বডিতে হয়, যার জন্য এটা এই বাচ্চাটার খুব বেশি সিক্রেশন হওয়াতে তার যে বয়সে যাওয়া উচিত তার থেকে বেশি তার চেহারার মতো হবে। এটাও হরমোনাল জেনেটিক ফ্যাক্টর থাকে, এটারও আমরা এখনও পুরো কারণটা জানতে পারিনি, আমরা অনেক টেস্ট করতে দিয়েছি, তো এটা কিছু করা যাবে কি না আমার সন্দেহ। তবু রোগীজন, মানুষ যখন একটা আস্থা নিয়ে আসি আমাদের কাছে, আমরা অন্তত চেষ্টা করে দেখি যে কিছু দিতে পারি কিনা, তবে এটার সঠিক কারণ আমি এখনও বলতে পারব না। স্যার, অনেক কথা শুনলাম, চিকিৎসা বিষয়ে আরও শুনবো, এখন শুনতে চাচ্ছি আপনার পারিবারিক বিষয়ে একটু যদি বলেন। আপনার সেই হবিগঞ্জে থেকে আপনার শৈশব শুরু, পিত্রালয়, আপনারা কত ভাই বোন ছিলেন, আপনারা ছেলে সন্তান কত আছে, এবং বিবাহ কত সালে করেছেন, এই কর্মজীবনের চিকিৎসা পেশায় আসার পর? আমাদের পারিবারিক হচ্ছে, প্রথমে আমার বাবার কথা বলি, বাবা আমার দুজনই, আমার বাবা ছিলেন একজন কৃষিবিদ এবং তখনকার আমলের গোল্ড স্পেশালিস্ট, বাবা মারা গেছেন, আমার মাও ছিলেন একজন গৃহিণী, মা মারা গেছেন, আমরা 5 ভাই 1 বোন। আমি বিয়ে করেছি 1980 সালে, আমার স্ত্রী রত্না সেন MBA, উনি অনেক দিন একটা ব্রিটিশ হাইকমিশনে কাজ করছেন, এখন রিটায়ার্ড, সম্পূর্ণ গৃহিণী। আমার 2 সন্তান, আমার মেয়ে বড়, মেয়ে এখন সিঙ্গাপুরে থাকে, তারও বিয়ে হয়ে গেছে, সে তার সঙ্গে বিয়ে হয়েছে একজন ডাচ ছেলের, মিস্টার হ্যারাল্ড বেকারস, এবং আমার একজন নাতনিও আছে একটা, তারা সিঙ্গাপুরে থাকে। আমার ছেলে ডাক্তার, রিসেন্টলি ডাক্তার হয়েছে, ইন্টার্নি করছে শেষ পর্যায়ে, ডক্টর অনাবিল সেন। এই আমার সংসার, আই এম ভেরি হ্যাপি উইথ মাই ওন লাইফ, আমার পার্সোনাল লাইফে আমি অনেক অনেক খুশি, এবং আমি মনে করি আমার আজকে এই রোগীদের পিছনে, বার্ন নিয়ে বিভিন্ন কাজে দৌড়ানোর পিছনে আমার স্ত্রীর ভূমিকা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। উনি যদি আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতাম না। এটা কিন্তু বড় বড় অনেক মানুষের আমি জানি, তাদের স্ত্রীর ভূমিকা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে ওই সাপোর্টটা পেয়েছিলাম থেকে আজকে আমি এই জায়গায় আসছি। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে, আসলে পারিবারিক হিসেবে যখন পরিবারকে আপনি একজন সেবায় ডাক্তার, সেক্ষেত্রে মানুষের সেবা করাই আপনার কাজ, কিন্তু পরিবারের কতটা সময় দিতে পেরেছেন? আমি আপনাকে যেটা বললাম যে আমি পরিবারকে সময় দিতে পারতাম না, যার জন্য আমার মেয়ে মাঝে মাঝে বলতো যে তুমি বান বান করি শেষ হয়ে গেল, তুমি আমাদের দিকে খেয়াল করল না। কথাটা খুব সত্যি, আমি সেই জন্যই বলছি আমি আবারও যে আমি কৃতজ্ঞ আমার স্ত্রীর কাছে। আমার স্ত্রী, আমি এটা বলতে আমার দ্বিধা নেই, আমি জানতামও না অনেক সময় যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে, মেয়ে কোন ক্লাসে পড়ে, তাদের কখন বেতন দিতে হবে, এসব কিন্তু আমার বউ
চাকরি করে সব লুক আফটার করছে, যার জন্য কিন্তু আমি সম্পূর্ণ সময়টা হাসপাতালের মধ্যে রোগীদের জন্য দিতে পেরেছি। অতএব পরিবারের প্রতি আমি অনেক ওই আমলে নেগলেক্ট করেছি, কিন্তু নেগলেক্ট করলেও আমি মনে করি যে এটা বৃহত্তর কাজের জন্য করছি, যার জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার প্রতি খুব খুশি যে না তুমি যা করছো আমরা খুব খুশি। টাকা পয়সা অনেক কিছু না, দরকার নেই আমার, কিন্তু যে সম্মান আমি বাংলাদেশে পাচ্ছি এখনও এটা মানে বলার নাই। এবং এটার মানে সূত্র ধরে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তারদেরকে বলতে চাই, যারা ইয়াং তারা যদি, ডাক্তাররা কিন্তু ভগবানের একটা আশীর্বাদ নিয়ে জন্ম নেয়, টাকাও রোজগার করে মানুষের সেবাও করতে পারে। আমি তো খারাপ নেই, আমি তো টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই, তো আমি একটা ভালো বাসায় থাকি, এয়ারকন্ডিশন রুমে ঘুমাই, গাড়িতে চলে আর কী দরকার মানুষের। এদেশের 80% বেশি মানুষ তো রাস্তায় কাপড় পরতে পারে না, গরমে থাকে, তা আমার চাহিদার অত কিছু দরকার নেই। অর্থাৎ ডাক্তাররা যদি এটা ফলো করে তাহলে কিন্তু অনেক অনেক কিছু। আপনাকে আমি এই প্রসঙ্গে দুইটা উদাহরণ দিচ্ছি। এই রাজনৈতিক সহিংসতার সময় আমি একদিন, আমার গাড়ি ছিল না, আমি সিএনজি নিয়ে বাসায় আসছিলাম, তা আমি যখন বাসায় সিএনজি থেকে ভাড়া দিতে যাব, সিএনজি ড্রাইভার আমার থেকে ভাড়া নেয় না। তেমন যে কী বার তুমি ভাড়া নিবা না, কয় না স্যার আপনি আমাদের অনেক সিএনজির চালকের উপকার করছেন, আপনি বহু মানুষের উপকার করেন, আপনার কাছ থেকে ভাড়া নিব না। আপনি আমাকে বলেন আপনি কোটি টাকা দিয়ে কি এই সম্মান পাবেন? কেউ পাবে, হাজার হাজার কোটি দিলেও তো এই সম্মান পাবে না। তো এই জন্যই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তারকে সবসময় বলি, আমি একসময় গ্রামে গঞ্জে যেতাম ঠোঁট কাটা তালু কাটা রোগীর চিকিৎসা করতে, বহু আগের কথা, এখন তো অনেক এনজিও অনেকে করে, যখন মানুষ জানতো না যে এটা ঠোঁট কাটা তালু কাটার অপারেশন হয়। কালীগঞ্জে আমরা একটা অপারেশন করতে গেছিলাম একটা মেয়ের বেশ কয়েক বছর আগে, সেই কালীগঞ্জে আমি আবার পড়ে গেলাম, তখন ওই মেয়েটা এসে তার সাথে একটা ছেলেকে নিয়ে এসে আমার পায়ে ধরে সালাম করে বলল, উপরওয়ালাকে দেখিনি আপনাকে দেখলাম। তার মানে ওই মেয়েটা এত খুশি, তার ওইটা অপারেশন করাতে তার বিয়ে হয়েছে, তার স্বামী নিয়ে আসছে। এইটা তো এই রিওয়ার্ড পাওয়া একমাত্র ডাক্তারদের ভাগ্যেই আছে। এইটা যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম ফলো করে, কোনো কিছুর অভাব হবে না, টাকা পয়সা সবই পাবে, আবার সম্মানও পাবে। এবং বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের চিকিৎসাটা যদি এনশিওর করা যায়, আমি বলবো যে এই দেশের মানুষের এই যে কথায় কথায় ইন্ডিয়া চলে যাবে, ব্যাংকক চলে যাবে, মানুষের অনেকের আস্থা নাই, এই আস্থাটা ফিরিয়ে আনতেই হবে। স্যার আমরা কথা শুনবো আরও, আমরা ছোট্ট একটু বিরতি নিতে চাচ্ছি। দর্শক আমরা কথা শুনছিলাম বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক ডক্টর সামন্তলাল সেনের সাথে। আমরা তার সেই জ্ঞান গর্ভমূলক কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক বিরতির পরে আবারও স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার কথা শুনছিলাম সেই বার্ন ইউনিটের কথা, আমরা ফিরে যাচ্ছি। আপনি শুরু করেছেন সেই, আমরা শুনেছি যে 5 বেড দিয়ে আপনি শুরু করেছেন প্রথম বার্ন ইউনিট ঢাকা মেডিকেলে, সেই সময়কার থেকে এখন পর্যন্ত আপনি রিটায়ার্ড করেছেন, তারপরও চিকিৎসক মানে রোগীদের জন্য আপনি এখনও মরিয়া, তাদের রোগ যাদের কষ্ট শুনেন আপনি ছুটে যান, এখনও সেই বার্ন ইউনিট আপনাকে টানছে, ওখানে রোগীরা আপনার কথা স্মরণ করছে, আসলে কীভাবে দেখছেন? আমি যখন শুরু করি কথাটা ঠিকই 5 বেড দিয়ে, কথাটা খুবই সত্যি। আমরা প্রথমে সরার্দি হসপিটালে যে শুরু করছিলাম বঙ্গবন্ধুর হাত ধরে 5 বেড থেকে, তারপরে ঢাকা মেডিকেলে এসে 50, 100, 300, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্দেশে 500 বেড, তো 5 থেকে 500, এর সঙ্গে কিন্তু আমি একদম শুরুর থেকেই জড়িত। তো এটা আমি বলবো, এক সময় আমি একটা জিনিস চিন্তা করছিলাম, আমি একসময় কিন্তু অপারেশন করতাম, আমি একটা ছোট্ট থিয়েটার, অপারেশন থিয়েটার ছিল ঢাকা মেডিকেলে, আমি নিজের হাতে বানিয়েছি এটা, ওইখানে দিন রাত সবসময় অপারেশন করতাম। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি যদি অপারেশন করতে থাকি, একটা সময় আসবে যে আমাকে থামতে হবে, আমার বয়স সব কিছু মনে, যে আমি তো সারা জীবন যুগ যুগ ধরে পারবো না, তা আমি এমন একটা কিছু তৈরি করি যে যেটাতে যুগ যুগ ধরে আমি মরে যাব, আমার পরের তামরে কিন্তু যতদিন পৃথিবী থাকবে এই অপারেশন চলতে থাকবে, সেই চিন্তা করেই কিন্তু আজকের এই বার্ন ইউনিট করা হয়েছে। তখন আমার মাথায় ওইটাই ঢুকলো যে না আমি একটা হাসপাতাল তৈরি করি। এবং দেখেন আজকে কিন্তু আমার কোনো অপারেশন করতে হয় না, আজকে আপনি যেটা বলছেন, হ্যাঁ আমি রিটায়ার্ড করেছি, রিটায়ার্ড করার পরে আমি 2 বছর মানে অনারারি কাজ করছি, আমি প্রতিদিন হাসপাতালে যেতাম, আমি কোনো দিন হাসপাতাল ইয়ে করতাম না। কিন্তু এটা পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বললেন যে তুমি কেন অনারারি করবা, তোমাকে আমি একটা
জায়গা দিচ্ছি, তুমি কাজ করো, তুমি আরও কিছু করো। এবং ওনার জন্য আমি আজকে 2 বছরের জন্য আরও কন্ট্রাক্ট সার্ভিসে কাজ করছি। কিন্তু এখন আমার একটা স্যাটিসফ্যাকশন যে এই হাসপাতালে আমাদের 3 জন প্রবেতার আছে, বিভিন্ন অনেক ডাক্তার আছে, একসময় আমরা 1-2 জন নিয়ে আজকে যদি এই হাসপাতালটা তৈরি না করতাম তাহলে এই ডাক্তারও তৈরি হতো না এবং এই কাজটা চলতো না। আমার এখন খুব ভালো লাগে, আমি খুব স্যাটিসফ্যাকশন মনে করি যে আজকে ওটা তৈরি করেছিলাম দেখে আজকে এখানে প্রতিদিন মিনিমাম 10-12টা অপারেশন হচ্ছে। এবং এই রুগীগুনার অপারেশন হওয়াতে এত গরিবেরা এরা যে কী শান্তি পাচ্ছে এটা তো বলার কোনো মানে অপেক্ষা রাখে না। স্যার, আপনি এত বদলি হলে বিভিন্ন জায়গায় যেতে পারতেন, আপনি বিভিন্ন অধ্যাপক হতে পারতেন কলেজের, মেডিকেল কলেজের, আপনি তারপর ঢাকা মেডিকেল রোগীদের সেবার জন্য আপনি ছেড়ে যাননি, কেন? আমি অনেক কিছুই হতে পারতাম, আমার অনেক সুযোগ আসছিল, শুধু এটা না, বিদেশ যাওয়ার সুযোগ আসছিল তখন, যে আমি লন্ডনে চলে যেতে পারতাম কি আমেরিকা চলে যেতে, ওই সময় তো যাওয়াটা খুব সহজ ছিল, এখন যত কঠিন তখন এত কঠিন না। এবং এটা না, শুধু আমাকে অনেক বড় বড় অফারও দেওয়া হয়েছিল, কিন্তু আমি মনে করতাম যে না, আমি যাব না, আমার দেশের মানুষের জন্য আমার মানে মাঝে মাঝে মনে হতো, আমরা দেখতাম বিভিন্ন সময় আমেরিকার থেকে ইটালির থেকে ডাক্তাররা এসে আমাদের দেশের লোকের সেবা করতেছে, তারা যদি ইটালির থেকে এসে সেবা করতে পারে, আমি বিং এ বাংলাদেশি, আমার জন্ম বাংলাদেশে, আমি কেন আমার মানুষের সেবা করতে পারবো না? এবং আমি এটা করেছি দেখেই তো আজকে এই হাসপাতালটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং বাইরের লোকজন এখন এখানে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে, এই সমস্ত বিভিন্ন সেন্টিমেন্ট নিয়ে। এবং আরেকটা জিনিসকে আমি বিশ্বাস করি, বাংলাদেশ আমার দেশ, আমি দেশকে ভালোবাসি, আমার নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমি সারা জীবন পরনির্ভরশীলতা ওই আমেরিকা বা লন্ডন মানে ব্রিটিশ এরা এসে করে দেবে সেটা না, আমাকে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়াইতে হবে। কখন বেশি ভালো লাগে আপনার? কখন বেশি ভালো লাগে, যখন দেখবো যে বাংলাদেশে আর একটা মানুষও আগুনে না পড়ে এবং বিনা চিকিৎসায় মারা না যায়, তখন আমার খুব ভালো লাগে। অবসর সময়টা কিভাবে? অবসর সময়ে বসে টেলিভিশন দেখি, পুরোনো দিনের গান শুনি, এটা ভালো লাগে, পুরোনো দিনের ছবি দেখি, এটাই। তারপরে এখন আমি ম্যাক্সিমাম টাইম আমি মানে এখন আমি একসময় প্র্যাকটিসও করতাম, এখন প্র্যাকটিসও করি না, আমি 5-6টার দিকে বাসায় আসি, আমি বাসায় থাকি, বাসায় আমার খুব ভালো লাগে। বর্তমান যারা তরুণ প্রজন্মের চিকিৎসকদের জন্য আপনি উপদেশ কথা বলছিলেন, আসলে একজন ডাক্তার হওয়ার ক্ষেত্রে তার কী কী গুণ থাকা দরকার? ডাক্তার হতে হলে যে শুধু ডাক্তারি করলেই কিন্তু রোগীর রোগ ভালো হয় না, এটা কিন্তু বুঝতে হবে, যে আমি কেন ওষুধ লিখে দিয়ে আসলাম আর অপারেশন করে চলে আসলাম সেটা না। একটা ডাক্তার হলে যেরকম তার মেধা, তার চিকিৎসার প্রতি মানে সিনসিয়ারিটি হইতে হবে, তাকে ডিভোশন দিতে হবে, এবং রুগীকে বয়স্ক হলে নিজের বাবার মতো ট্রিটমেন্ট করতে হবে, সব ছেলের মতো বয়স হলে ছেলে ভাবতে হবে যে ওই বিছানায় যে শুয়ে আছে যদি আমার বাবা হতো তাহলে আমি কী করতাম, কিংবা এক ভদ্রমহিলা উনি যদি আমার স্ত্রী হতেন কি আমার মা হতেন, এইভাবে মানে যদি ট্রিট করা যায়। বেশি না, একটা সরকারি হাসপাতালে 8টা থেকে 2টা, আমি মনে করি 9 ঘন্টা 10 ঘন্টা, যদি 6 ঘন্টাও যদি কেউ সিনসিয়ারলি কাজ করে, আমাদের দেশের মানুষের চাহিদা কিন্তু খুব বেশি না। আপনি হাসপাতালে যান, একটা অ্যাপ্রন পরে যদি একটা চক্কর দিয়ে আসে কেউ, তাহলে কিন্তু রুগীরা খুশি হয়ে যায় যে না ডাক্তার সাহেব আসছে। আর ডাক্তার রুগীদের সঙ্গে, আমি জানি আমাদের দেশে কাজের চাপ খুব বেশি, তারপরেও ধৈর্য ধরে একটু সফটলি কথা বলতে হবে, কি এইগুলোই দরকার। কথা চলছে সব জায়গায়, বলা হয় যে বর্তমানে ডাক্তার যারা আছেন তারা যান্ত্রিক হয়ে যাচ্ছেন বেশিরভাগ, রোগীদের সেরকম সেবাদানে অতটা আগ্রহী হচ্ছে না, আসলে এটা থেকে বেরিয়ে আসার কথাটা এক মানে কথাটা যেটা সেটা শুধু একজন শুধু ডাক্তারের দোষ না, কিন্তু বর্তমান ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমি আমার যে হাসপাতাল আছে বা ইউনিটি, সেখানে এখন গিয়ে দেখবেন মাত্র 2 জন চিকিৎসক, নার্সের সংখ্যা কম, সুতরাং এই 2 জন চিকিৎসকের জন্য 500 রোগী সামলানো খুব কঠিন হয়ে যায়। অনেক সময় অনেক তাদের মন মানসিকতা ঠিক থাকে না, তখন খারাপ ব্যবহার হয়, এইটা কিন্তু সমন্বিত সবাই মিলে এটা এখান থেকে দূর হয়ে আসতে পারবে। সরকারকে, আমাদের মিডিয়াকে, আমাদের প্রতিটা মানুষকে, জনবল বের মানে জনবল যত বাড়ানো যাবে, আমাদের নার্সের সংখ্যা কম, যদিও সরকার এখন একটা স্টেপ নিচ্ছে, নার্স বাড়াচ্ছেন, নার্সের সংখ্যা বাড়াতে হবে, সব দিক দিয়ে করলে এই চিকিৎসা ব্যবস্থা আমি বলবো ডেফিনেটলি উন্নতি হবে। এবং আমি আবারও বলছি, আমাদেরও চিকিৎসকদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের চিকিৎসকদের, আমাদেরও মানসিকতা আরও ইম্প্রুভ করতে হবে। কোন জিনিস বেশি পছন্দ? আমি খুব মানে ভেত বাঙালি, আমি ভাত খেতে খুব পছন্দ করতাম, সিলেটের মানুষ তো আমরা, তো বোয়াল মাছ আর আইড় মাছ দিয়ে ভাত খাওয়া কিন্তু এখন কমিয়ে দিয়েছি,
আমি ভাত আমি পৃথিবীর যেখানেই যাই আমি একসময় তিন চার বেলাও ভাত খেয়েছি, ভাত খাওয়াটা আমার খুব পছন্দ। ছবি টবি দেখি অবশ্যই এগুলো ভালো লাগে। সব শ্রেণী পেশার মানুষ আপনাকে ভালোবাসে এবং সেক্ষেত্রে আপনার তাদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আপনার প্রত্যাশা প্রাপ্তি এবং ব্যর্থতার দিক রয়েছে। মানুষ যেভাবে ভালোবাসে ভালোবাসে মানুষের যে এক্সপেকটেশন সেই পরিমাণে কিন্তু আমি আমরা দিতে পারছি না, সুতরাং নিশ্চয়ই আমার ব্যর্থতা। এখন পর্যন্ত আমার দিনাজপুরে একটা মেয়ে যদি পড়ে যায় সে কিন্তু দেখা যায় অনেকটা নেগলেক্ট অবস্থায় মারা যাচ্ছে। আমি যদি যেদিন দিনাজপুরে একটা শক্তিশালী ইউনিট করতে পারবো সেদিনই মনে করবো যে আমি সাকসেস হব, এবং আমি যেদিন রংপুরে করতে পারবো বরিশালে করতে পারবো ওইটাই হবে সবচেয়ে বড় সাকসেস। অবসর সময় চলে আসছেন, এখন মানুষের সেবার জন্য আবার সময় পার্ট টাইম কাজ করছেন, সামনের ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে এবং সামনের সময়টা কীভাবে কাটাতে চাচ্ছেন? আমার একটা টার্গেট হচ্ছে, আমি যেটা মনে করি যে 2018-তে আমাদের যে হাসপাতালটা আমরা তৈরি করবো 500 বেডের হাসপাতাল, এই হাসপাতালটা তৈরি হয়ে গেলে আমি আস্তে আস্তে কাজ থেকে দূরে সরে চলে আসবো। আমি একদম চলে যাবো না, যতদিন আমার মানে উপরওয়ালা আমাকে সুযোগ দিবেন আমি চেষ্টা করব, মানে এখন ওই মানে চিকিৎসার সঙ্গে ওই ডাইরেক্ট ইনভলভ না হয়ে সারা দেশে ঘুরে বেরিয়ে মানুষকে বোঝানো কী কী কারণে মানুষ পড়ে যায়, কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, প্রিভেনশন। আমরা যদি সাবধানতা অবলম্বন করি না, ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, একটা কাজের মেয়ে যদি এটা গরম পানি ডেকচিতে করে নিয়ে যায় ধাক্কা লাগলে গায়ে পড়ে যায়, এটা বালতিতে করে নিয়ে গেলে এটা হয় না, রান্না করার সময় পেঁচিয়ে এনে করতে, এই জিনিসগুলোর ব্যাপারে আমি কাজ করব যে সারা দেশে ঘুরে বেড়ে মানুষকে বোঝানো সাধারণ মানুষকে। এই জন্য আমি অনেকের সাথে কথা বলছি, সরকারের সাথেও কথা বলছি, আমরা একটা এনজিও করব যাতে আমরা এই জিনিসগুলো করে মানুষের মানে পুরারোগীর সংখ্যাটা কমাই নিয়ে আসতে পারি। এই ধরনের বিভিন্ন কাজ করার ইচ্ছা আছে আমার 2018-র পরে, তারপরে ধর্মকর্ম করব এই আর কি। বাংলাদেশের বাইরে বাংলাদেশিরা থাকেন অনেক বিভিন্ন কান্ট্রিতে, তারা বাংলাদেশের জন্য এই সমস্যা দেখলে তারাও মানে কষ্টের সাথে ভাগিদার হন এবং তারাও সাথে কষ্টের সহমর্মিতা জ্ঞাপন করেন, এবং তাদের আসলে কিছু করণীয় রয়েছে কি? আমি আমেরিকার থেকে আমাকে বেশ কয়েকটা অর্গানাইজেশন কিন্তু আমার সঙ্গে কাজ করছে, যেমন বলবো স্পন্দন বি বলে একটা আমেরিকা বাংলাদেশি অর্গানাইজেশন আছে, হিউম্যানিটি উইদাউট বর্ডার, এরকম তারা কিন্তু প্রায়ই আগে আমার সঙ্গে যোগাযোগ করতেন, এবং তাদেরও ডেফিনেটলি তারা আমাদের সঙ্গে আমাদের ফান্ড রেজ করতেন গরিব মানুষের উপকার করার জন্য। তারা যদি মনে করেন তারা আমাদের সাথে মানে এই কাজে সম্পৃক্ত হবেন তাহলে তারা আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আমরা ডেফিনেটলি তাদের সাহায্য নিব, কারণ প্রবাসী বাংলাদেশিদেরও একটা দায়িত্ব আছে এই মানুষদের জন্য, এবং এটা আমি আই এম অলওয়েজ ওয়েলকাম দেম টু এনি টাইম আমাদের কাছে আসার জন্য। শেষ মুহূর্তে আমরা চলে আসছি স্যার, একটু জানতে চাচ্ছি যে আসলে বাবা মার ক্ষেত্রে অনেকটা আমরা দেখি অনেক জায়গায় বৃদ্ধাশ্রম করা হচ্ছে, বাবা মাদের আশ্রয়ের সেখানে রাখা হচ্ছে, আসলে যৌথ পরিবারে আপনি বড় হয়েছেন, আসলে একত্রে থাকা আর এই যে তাদেরকে রেখে যে আলাদা থাকা এর মধ্যে পার্থক্য আসলে কীভাবে দেখছেন? এই বৃদ্ধাশ্রমের বাবা মাকে রাখা এটার সম্পূর্ণ এগেনস্টে আমি, এটা আমার কাছে যৌথ ফ্যামিলিতে থাকলে যে কত রকম মানে সুবিধা এবং কত আনন্দ। আমার দুইটা সন্তান, আমার স্ত্রী চাকরি করতেন, সকাল 7টায় বেরোতেন বিকাল 5টায় আসতেন, আমার মা বেঁচে ছিলেন, আমার মা আমার ছেলেমেয়ের দেখাশোনা করতেন, আমার বড় ভাইয়ের ছেলেমেয়েও আমরা সবাই একসাথে থাকতাম। যৌথ ফ্যামিলিতে থাকার পিছনে একটা ডেফিনেটলি অ্যাডভান্টেজ আছে, এবং আমি মনে করি যৌথ ফ্যামিলিতে থাকলে ছেলেমেয়েরও ওইভাবে বড় হয়, আবার বাপ মার প্রতিও যে আমাদের দায়িত্ব সেটাও, এটা এতে কিন্তু মানে বাসার পরিবেশটাও যদি ওরকম থাকে তাহলে আর মানে কোনো দিন মানে ছেলেমেয়েরা ডিরেলড হবে না। আমি মনে করি বাপ মা এবং কাকা কাকিমা সবাই একসাথে থাকলে ছেলেরাও অনেক সময় ঠিকভাবে চলবে। স্যার আমরা অনেক কথা শুনলাম, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, চিকিৎসা বিজ্ঞানে আরও অগ্রগতি হবে, বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে যাবে এমনটাই আমাদের প্রত্যাশা। একান্ত আলাপনের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শেষে একটা কথাই বলবো, দেশে যারা আছে দেশের বাইরে যারা আছেন সবার প্রতি, আপাতত মানে বৃদ্ধ শিশু সবার প্রতি আমাদের দেশকে ভালোবাসেন,
নিজের দেশকে মায়ের মতো ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলেই দেখবেন দেশের শান্তি আবার ফিরে আসবে। দর্শক, আমরা চিকিৎসা বিজ্ঞান নিয়ে অনেক কথা শুনছি বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক সামন্তলাল সেনের কাছ থেকে। আমরা এই শিক্ষা নিয়ে সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী অনুষ্ঠানে অন্য কোনো নতুন অতিথির সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভিএন 24 এর সঙ্গেই থাকবেন।